অনেকেই অনলাইনে বর্তমান সময়ের মানবতার সেবক ব্যারিস্টার সুমনের জীবনী সম্পর্কে জানার জন্য অনুসন্ধান করে যায়। আমরা আজকে তাদের জন্য নিয়ে এসেছি ব্যারিস্টার সুমনের জীবনী সম্পর্কিত একটি পোস্ট। আমাদের এই পোস্টটিতে আমরা আপনাদের মাঝে ব্যারিস্টার সুমনের ব্যক্তিগত জীবন সম্পর্ক ও তার উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে জানাব। দয়া করে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। স্বেচ্ছাশ্রমে রাস্তা, ব্রিজ নির্মাণ, ফুটবল টুর্নামেন্ট আয়োজন, এলাকার বিভিন্ন দুর্নীতি অসংগতি নিয়ে লাইভ প্রোগ্রাম সহ ব্যতিক্রমী বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। সরেজমিন তার নির্বাচন এলাকা ঘুরিয়ে জানা যায়, এলাকার যুব সমাজকে সঙ্গে নিয়ে মানুষের ভোগান্তি লাঘবে শুধুমাত্র স্বেচ্ছাশ্রমে 21টি ব্রিজ, 5টি রাস্তা নির্মাণ করেছেন, ব্যক্তিগত অর্থ ও শ্রমের দ্বারা সংস্কার করেছেন আরও 40টি রাস্তা। এই হিসাবে শুধু বিগত জাতীয় নির্বাচনের আগ পর্যন্ত এর পরের হিসাবে আরও বেড়েছে। ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি শিশুদেরকে 1000 খেলার সামগ্রী বিতরণ করেছেন, 5টি খেলার মাঠ মেরামত ও বঙ্গবন্ধুর নামে 5টি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিভিন্ন আর্থিক সহযোগিতা ও শীত বস্ত্র বিতরণ করেন ব্যারিস্টার সুমন। তিনি গ্রাম পুলিশদের বেতন ভাতা ও ডিজিটালাইজেশনের স্বার্থে 100টি মোবাইল ফোন প্রদান করেন। হবিগঞ্জ জেলার চুনারিঘাটের উপজেলা সাদরের পাশে পীরবাজার নামক গ্রামে তার জন্ম। তার বাবা সাধারণ একজন ব্যবসায়ী ছিলেন, মা গৃহিণী। তাদের ধান ভাঙানোর মিল ছিল, তারপর ট্রাক্টর ছিল। সাধারণ একজন ব্যবসায়ীর সন্তান বলতে পারেন। বাবা মায়ের 6 সন্তানের মধ্যে সবার ছোট তিনি। ছোটবেলা কেটেছে চুনারিঘাটেই, স্থানীয় কেজি স্কুলে তার শিক্ষার হাতে খড়ি, তারপর ডিসিপি হাই স্কুল, এখান থেকে এসএসসি পাশ করেন, তারপর ঢাকা কলেজে ভর্তি হন, এইচএসসি পাশ করেন ঢাকা কলেজ থেকে। এরপর তিনি ঢাকা ইউনিভার্সিটিতে মার্কেটিংয়ে ভর্তি হন, বিবিএ এমবিএ পাশ করেন। সুমন বলেন, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর কোনো চাকরিতে ঢুকে যেতে পারতাম, কিন্তু ছোটবেলা থেকে আমি স্বাধীন চেতা। বিবিএ এমবিএ পড়ার পরও আমার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশা প্রয়োজন, আইন পড়ার প্রয়োজন। আমি সেই স্বাধীনতা খুঁজে পাই আইন পড়ার মাধ্যমে। এছাড়া চিন্তা করে দেখলাম ব্যারিস্টার হলে বাংলাদেশে এর গ্রহণযোগ্যতা একটু বেশি, এদেশে ব্যারিস্টারদের এখনও পজিটিভলি নেওয়া হয়। এজন্য মনে মনে ভাবলাম চেষ্টা করে দেখি ব্যারিস্টার হতে পারি কি না। আল্লাহর রহমতে আমি শেষ পর্যন্ত ব্যারিস্টার হয়েই গেলাম। তিনি বলেন, ইংল্যান্ডের লাইফটা ছিল আমার কঠিনতম। ইংল্যান্ডে আমার যে আত্মীয় স্বজন, আমি সেখানে যাওয়ার কিছুদিন পর তারা কেউ আমার পাশে ছিল না। সিলেটি হিসেবে আত্মীয় স্বজনদের কাছ থেকে সহযোগিতা পাওয়ার কথা ছিল, তা পাইনি, যার কারণে বাস্তবতার মুখোমুখি হই। আমি একজন ট্রলিম্যান হিসেবে কাজ করেছি, আমাদের দেশে যাদেরকে বলে কুলি, সেই কুলির কাজও করেছি। বিমানবন্দরে যখন ভিআইপিরা ট্রলি ফেলে রেখে যেতেন, ট্রলিগুলো নিয়ে এসে এক জায়গায় রাখতাম, আমি কুলির কাজ করেছি, এটা সবসময় স্বীকার করি। আমার কাছে মনে হয় আমি যদি চুরি না করি, কারো হক নষ্ট না করি, তাহলে কোনো কাজই ছোট না। আবার ড্রাইভারি করতাম, এসব কাজ করে কিছু টাকা জমাই, 2008 সালে বার অ্যাট ল পড়তে শুরু করি। লন্ডনে বার অ্যাট ল সম্পন্ন করার পর অনেকেই ব্যারিস্টার সুমনকে সেখানে থেকে যেতে বলেন, কিন্তু দেশের জন্য এক অভাবনীয় অনুভূতির টানে তিনি ফিরে আসেন। তার মনে হচ্ছিল বাংলাদেশের সঙ্গে তার যে প্রেম হয়েছিল সেটি কেন যেন হচ্ছে না ব্রিটেনের সঙ্গে, হয়তো এমন আরও অনেকেরই হয় না। সুমনের মনে হতো লন্ডনে অনেক ব্যারিস্টার আছেন সেখানে কাজ করার জন্য, কিন্তু তার মাতৃভূমি যদি আরেকজন ব্যারিস্টার ফিরে ন্যূনতম হলেও কিছু করতে পারেন, তাতে দেশ উপকৃত হবে। সুমন মনে করেন বার অ্যাট ল করা পর্যন্ত তিনি দেশ জাতীয় সমাজ থেকে নিয়েছেন, এরপর বিশেষ করে 40 বছরের পর দেশ জাতিকে তার দেওয়ার পালা।
সেই দৃষ্টিভঙ্গি তিনি ছড়িয়ে দিতে চান।